ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈর শাসক শেখ হাসিনার পতনের 2 মাস আজ। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঐতিহাসিক এই পট পরিবর্তনের দগদগে স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ নানা পেশার 1,500-এরও বেশি মানুষ। চোখের আলো নিভে গেছে 400 জনের। শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন শত শত মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের সামনে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। তরুণ, যুবা, গৃহিণী, অভিভাবক সবাই স্বৈরাচারের রাহুমুক্ত হতে একজোট হয়েছিলেন রাজপথে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি, হত্যার বিভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রবল জনরোষের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর 8ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 60 দিনে অন্তর্বর্তীকালীন সরকার সামলে ওঠার চেষ্টা করছে অনেক ঝক্কি ঝামেলা। এর মধ্যে প্রশাসনের শীর্ষ পদে রদবদল করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোতে এসেছে বড় পরিবর্তন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বিতর্কিতদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কার কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কল্পে যৌথ অভিযান পরিচালনা ও সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। 5ই আগস্টের তাণ্ডবে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত মিরপুর কাজীপাড়া স্টেশন দ্রুত সময়ে সংস্কার ও চালু হয়েছে। মিরপুর 10 নম্বর স্টেশন শিগগিরই চালু হবে। পলিথিন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে। ঢাকায় বিমানবন্দর ও আশপাশ এলাকা হর্নমুক্ত ঘোষণা করা হয়েছে। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছেন। তার সফর ফলপ্রসূ হয়েছে। আন্তর্জাতিক দুনিয়ায় তার খ্যাতি ও পরিচিতিতে আশার আলো দেখছেন দেশবাসী। প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মিলাতে শুরু করেছেন অনেকে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।